শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আমি শিকাজিস বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে প্রবল ঘূর্ণিঝড় হামুন গেল মধ্যরাতে কক্সবাজার ও চট্টগ্রামের ওপর দিয়ে স্থলভাগ অতিক্রম করে এটি উপকূল অতিক্রমের সময় হামুনের তাণ্ডবে কক্সবাজারে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে ঘূর্ণিঝড় পরবর্তী সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে ইশতিয়াক শান পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসান প্রথমে যাচ্ছি চট্টগ্রামে ইশতিয়াক শানের কাছে ইশতিয়াক বন্দর নগরীর সবশেষ পরিস্থিতি আমাদের জানান ধন্যবাদ ঋষিকা চট্ট বন্দর নগরী চট্টগ্রামের পরিস্থিতি যদি বলি তাহলে চট্টগ্রামে যে সকাল থেকে যে মেঘাচ্ছন্ন আকাশ ছিল সেটি কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রামের যে জনজীবন সেটিও কিন্তু অনেকটি স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে আমি এখন রয়েছি চট্টগ্রাম ঠিক কর্ণফুলি নদীর প্রান্তে রয়েছি সেখান থেকে আমরা যদি একটু দেখাতে চাই যে চট্টগ্রামে এই কর্ণফুলি নদীতে শাহমানব সেতু সংলগ্ন এলাকাতে যে সকল লাইটারের জাহাজগুলো নোঙর করা হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে সেই স্থানগুলো থেকে আসলে সরতে শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি এখানে যেই নদী পারাপারে কিন্তু ছোট ছোট যে সকল নৌকা আছে তা ব্যবহার করে কিন্তু আসলে দুপারের যে জনসাধারণ তারা কিন্তু আসলে নদী পারাপার হচ্ছেন এছাড়া যদি বলি চট্টগ্রাম এর পতেঙ্গা আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছে এবং তারা আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু তিন নম্বর সতর্কতা সংকেত কিন্তু এখনো জারি রয়েছে এবং যে সকল মাছ ধরার নৌযানগুলো রয়েছে তাদের কিন্তু এখন পর্যন্ত বলা হচ্ছে যাতে উপকূলের কাছাকাছি স্থানে অবস্থান করে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হচ্ছে অন্যদিকে যদি বলি যে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু পাহাড়ের পাদদেশে বসবাসরত জনসাধারণকে সরে যাওয়ার জন্য যে মাইকিং সহ যে সতর্কতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে যেহেতু বিগত তিন দিন ধরে আসলে যে টানা বৃষ্টিপাত হয়েছে এর ফলে কিন্তু আসলে পাহাড় ধসের একটি ঝুঁকি থেকেই যায় সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের থেকে যে পদক্ষেপ সেগুলো কিন্তু নেওয়া হয়েছে একই সাথে যদি বলি চট্টগ্রাম জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট রাখি আসলে চট্টগ্রামের যে সকল আগবসা অন্য সকল যে সকল পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেই সব এলাকাগুলোতে কিন্তু তারা মাইকিং কাজ অব্যাহত রেখেছে অন্যদিকে চট্টগ্রামের পাহাড়ের পাদদেশ অবস্থান করতে কিন্তু 100টি পরিবারকে কিন্তু আসলে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা কিন্তু সেখানে অবস্থান করছে এবং অন্যদিকে যদি বলি যে চট্টগ্রামের সাধারণ যে জনজীবন সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে আসছে যেহেতু ঘূর্ণিঝড় হামুনের তেমন একটি প্রভাব কিন্তু আসলে চট্টগ্রামে দেখা যায়নি অন্যদিকে প্রশাসনও কিন্তু আসলে ঘূর্ণিঝড় হামুনের যে প্রভাব কিংবা সেটি যাতে ক্ষয়ক্ষতি তেমন একটি হতে না পারে সেজন্য কিন্তু যথেষ্ট তৎপর ছিল এবং যে সতর্কতা যে সকল সতর্কতা অবলম্বন করার প্রয়োজন ছিল সেই ধরনের সতর্কতা অবলম্বন করেছে এবং প্রশাসনের তৎপরতাও আসলে আমরা দেখতে পেয়েছি অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদী এই স্থানটিতে যেটি কর্ণফুলী নদীর শাহমানব সেতু সংলগ্ন এলাকা সেখানে যে সকল লাইটারের জাহাজগুলো এখানে নোঙর করা অবস্থায় ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত এই স্থানটিতে রয়েছে যেহেতু এখন পর্যন্ত তিন নম্বর সতর্কতা সংকেত এখন পর্যন্ত রয়েছে তো চট্টগ্রামের থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ এই বিষয়ে আমরা আরো জানতে চলে যাচ্ছি আমাদের পিরোজপুর সহকর্মী হাসিবুর রহমানের কাছে হাসিব যেমনটা বলতেছিলেন যে ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড় হামুন ইতিমধ্যে একেবারে দুর্বল হয়ে পড়েছে এবং পিরোজপুর জেলায় সকাল থেকে রৌদ্রোজ্জ্বল একটি দিন আমরা দেখতে পাচ্ছি গতকাল রাতে আতঙ্কের একটি দিন রাত শুরু হলেও এবং বিভিন্ন উপকূলের জেলা বিশেষ করে মঠবাড়ি ইন্দুরকানীতে আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিলেও সকাল থেকে রৌদ্র উজ্জ্বল এবং দিন হওয়ার কারণে তারা নিজ নিজ গন্তব্যে চলে গেছে এবং তাদের নিত্য দৈনন্দিন কাজ শুরু করছে ইতিমধ্যে এবং আমি একটি কথা বলে রাখি যে এই ঘূর্ণিঝড়ের
পূর্বাভাস পাওয়ার পর থেকেই মানুষ এবং প্রশাসন সকলে সক্রিয়ভাবে কাজ করতেছিল। বিশেষ করে প্রশাসন খুবই তৎপর ছিল মানুষের যান ও মাল নিরাপত্তার জন্য, এবং তারা জরুরি দুর্যোগ ব্যবস্থা করে জরুরি বৈঠক সহ শুরু করে এবং ত্রিশপুর জেলার 460টি আশ্রয় কেন্দ্র সহ সবকিছু প্রস্তুত ছিল যে এই প্রবল ঘূর্ণিঝড় হামুন মোকাবেলার জন্য। এছাড়া পূর্বাভাসের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী যে জোয়ারের পানি বৃদ্ধি সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত ছিল পিরোজপুরের মানুষ। আমি এখন অবস্থান করছি পিরোজপুরের বলেশ্বর নদীর পারে। আপনি দেখতে পাচ্ছেন যে জোয়ারের পানি তুলনামূলক প্রতিদিনের পানির চেয়ে একটু পরিমাণে একটু বৃদ্ধি পেয়েছে। এতে তবে এই যে পানি বৃদ্ধি পেয়েছে তাতে উপকূলীয় নিম্নাঞ্চলের মানুষের তেমন কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড প্রশাসনের লোকজনরা। এবং আমি একটা কথা বলে রেখেছি, আমি পিরোজপুরের যে বলেশ্বর নদীবর্তী এবং সমুদ্র পার্শ্ববর্তী যে উপজেলা মঠবাড়িয়া এবং ইন্দুরকানির যে অঞ্চলগুলো আছে সেখানে আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি এবং তারা জানিয়েছেন যে ঘূর্ণিঝড়ে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং তারা আশ্রয় কেন্দ্রে রাতে অবস্থান করার পরে সকাল থেকে তারা নিজ নিজ এলাকায় ফিরে গেছে। তবে একটি বিষয় বলে রাখি যে এই সমুদ্র এই দুর্যোগকালীন সময়ে বিশেষ করে পিরোজপুরের জেলেপল্লিতে একটি সমস্যা হয়ে থাকে যে জেলের অনেক সময় দূর সমুদ্রে থেকে থাকে। তবে ইলিশ মাছ ধরার অবরোধে থাকার কারণে 22 দিনের অবরোধ থাকার কারণে বেশিরভাগ জেলেরাই পারে এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করার কারণে এই এই সমস্যা থেকে এবং এই প্রতিকূল আবহাওয়া থেকে তারা অনেকটাই স্বাধীন ছিল। একটি বিষয় আপনাদের একটু জানিয়ে রেখে যে বন্যা এবং ঘূর্ণিঝড় আসলে পরই পিরোজপুর অঞ্চলের বিশেষ করে ইন্দুরকানির মঠবাড়িয়ার কিছু এলাকার নদী বাঁধের কথা বারবার উল্লেখ করা হয়। তবে এই ঘূর্ণিঝড়ের পরপরই এই বাঁধটার কথা অথবা ঝুঁকিপূর্ণ বাঁধের কথা অনেকটি ভুলে যায় বলে জানিয়েছেন যে স্থানীয় জনগণের যে দাবি যেটা যে শুধু ঘূর্ণিঝড় আসলে পরেই যেন হচ্ছে যে এই বাঁধের দিকে খেয়াল না দেওয়া হয়, যারা এই বাঁধটা যেন টেকসই এবং দীর্ঘমেয়াদী যেন এই বাঁধগুলো তৈরি করা হয়। কেননা পিরোজপুর অঞ্চলের এই এলাকার বিশেষ করে মঠবাড়িয়ার মাঝেচর সহ বড় মাসুয়া এবং ইন্দুরকানির বেশ কিছু ইউনিয়নের নদীর পার বিশেষ করে কচা নদী এবং বলেশ্বরের পার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই কারণে সেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো যেন প্রতিনিয়তই ঠিক করা হয় এবং টেকসই বাঁধ তৈরি করা হয় এটাই দাবি করছে মূলত এইখানে স্থানীয় জনগণ। এছাড়াও যে মানুষের বলছে যে এই ঘূর্ণিঝড়ে যে কোনো সময় যে এই ঘূর্ণিঝড় প্রবল এরিয়া গুলোতে যেন সাইক্লোন সেন্টারের পরিমাণ আরোটা বৃদ্ধি করা হয় এবং সাইক্লোন সেন্টারে স্থায়ী কোনো বিদ্যুতের ব্যবস্থা এবং পানির ব্যবস্থা যেন করা হয় সেটাই তারা জানিয়েছেন। এছাড়া তেমন কোনো সমস্যা হয়নি এই প্রবল ঘূর্ণিঝড় হামুনে। মূলত শিকা এই ছিল পিরোজপুর থেকে হামুনের সর্বশেষ। হাসিব, অনেক ধন্যবাদ আপনাকে। জীবনে এগুতে হলে কখনো কখনো দরকার হয় নির্ভরতার। ছোট ছোট সহযোগিতাই পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। সুপরামর্শই পারে স্বপ্ন পূরণের পথকে সহজ করতে। ঠিক এমনই ছোট বড় পরামর্শ ও সহযোগিতায় লাখ লাখ মানুষ তাদের স্বপ্ন আশা পূরণ করছে। আইডিএলসিকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজননের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলছে, তবে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করে জেল জরিমানার মুখে পড়ছেন অনেক জেলে। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা কেমন, জেলেদের কি অবস্থা বিস্তারিত জানান। ঈশিকা, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে আসলে মা ইলিশ সুরক্ষার জন্য লক্ষ্মীপুরের চাঁদপুরের শাটনল থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত প্রায় 60 কিলোমিটার মেঘনা নদীতে 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধু মাছ ধরা নিষিদ্ধ নয়, এ সময় জেলে নৌকা এবং মাছ পরিবহন এবং মাছ সংরক্ষণ সব কিছুই নিষিদ্ধ করা হয়েছে। তো লক্ষ্মীপুরের জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই গত 14 দিনের যে মাছ ধরা অভিযান বন্ধ ছিল, তারা এই 14 দিনে প্রায় 136টি অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে 31টি মোবাইল কোর্ট ছিল। এই 31টি মোবাইল কোর্টের মধ্যে তারা প্রায় 245 কেজি ইলিশ মাছ জব্দ করেছে এবং 5 লাখ মিটার কারেন্ট জাল আটক করেছে, যার আনুমানিক মূল্য 90 লাখ টাকা। এছাড়াও
প্রায় 14টি মামলা দিয়েছে এবং এই 14টি মামলার মধ্যে 11 জন জেলেকে জেল দেওয়া হয়েছে এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে। তো আসলে লক্ষ্মীপুরে প্রায় 930 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে, যেহেতু এই সময় যত জেলেরা নদীতে না নামে এবং তাদের জন্য খাদ্য সরবরাহ করা হয়েছে। তো লক্ষ্মীপুর জেলা প্রায় 3-4টি উপজেলাতে জেলেদের চাল বিতরণ করা হয়েছে। তো জেলেদের মধ্যে আসলে যে অভিযোগটি রয়েছে তা সেটি হচ্ছে যে লক্ষ্মীপুরে প্রায় 46,000 নিবন্ধিত জেলে এবং তার মধ্যে 40,000 জেলেকে কাটা হয়েছে বা তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তো জেলেদের অভিযোগ হচ্ছে যে আজ থেকে প্রায় 15-20 বছর পূর্বে যে জেলে কার্ড তৈরি করা হয়েছে ওই সময় জেলেদের প্রকৃত জেলেরা নিবন্ধিত না হয়ে চায়ের দোকানদার, রিক্সা চালক এবং অনেক কৃষকই জেলে হিসেবে নিবন্ধিত হয়েছে এবং তারা এখন খাদ্য সহায়তা পাচ্ছে। তো পরবর্তীতে যে আসলে গত 20 বছরে যে জেলেরা নদীতে মাছ ধরছে এবং যে প্রকৃত জেলে তারা নতুন করে তাদের জেলে খাতায় নিবন্ধিত হতে পারে না হওয়ার কারণে প্রকৃত জেলেরা কিন্তু খাদ্য সহায়তা পাচ্ছে না। আর এই প্রকৃত জেলেরা খাদ্য সহায়তা না পাওয়ার কারণে তারা নদীতে বিভিন্ন সময়ে সুযোগ খুঁজে তারা নদীতে মাছ ধরতে চলে যায়। আরেকটি জেলেরা অভিযোগ করছে যে কিছু যারা নদীতে পাহাড়ে থাকে তাদের সাথে যোগসাজশ করে রাতের বেলায় তারা নদীতে মাছ ধরে এবং তারা মাছ বিক্রি করে এবং মাছ মজুত করছে। এ বিষয়ে আমরা জেলা মৎস্য কর্মকর্তা এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলেদের যে দাবি সেটা হচ্ছে যে এই যে রাতের বেলায় যেন তাদের যে অভিযানগুলো পরিচালনা হয় বেশিরভাগ অভিযানই হচ্ছে দিনের বেলায় বা সকালবেলা তারা অভিযানগুলো পরিচালনা করছে এবং দিনের সাথে সাথে রাতেও যেন এবং গভীর রাতে যেন এই যে মাছ ধরা বন্ধ সফল করার জন্য বাঙালি সুরক্ষার জন্য রাতের বেলা নদীতে যেন অভিযান পরিচালনা করা হয়। তাহলে যে উদ্দেশ্যে এই 22 দিন বাঙালির সংরক্ষণের জন্য প্রশাসন কাজ করছে সেটি সফল হবে। আর যদি এই রাতের বেলা যদি অভিযান পরিচালনা করা না হয় তাহলে আসলে দিনের বেলা নদী পাহারা দিল, রাতের বেলা কিছু নদী পাহারা যারা থাকে তাদের সাথে যোগসাজশ করে মাছ তারা অবাধে ধরছে। তো এ ছিল লক্ষ্মীপুরের মেঘনাপাত থেকে সর্বশেষ অবস্থা ইশিকা। ময়মনসিংহ শহরের শানকিপাড়া এলাকার রেল ক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত, যে কোনো সময়ে বড় দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, রেল ক্রসিং নিরাপদ করার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, কি বলছেন কর্তৃপক্ষ? ময়মনসিংহ রেলওয়ে অঞ্চলে প্রায় 200টি লেভেল ক্রসিং রয়েছে, এর মধ্যে অরক্ষিত 105টি লেভেল ক্রসিং কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং তারা সেই বিষয়টি নজরে নিয়ে তারা যেন দুর্ঘটনা না ঘটে সেই লক্ষ্যে তারা কাজ করার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখি যে প্রায় সময় এই লেভেল ক্রসিংগুলো অরক্ষিত থাকার কারণে প্রায় সময় কিন্তু দুর্ঘটনা ঘটে এবং এতে করে মানুষের যানমালের কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত, সেটি কিন্তু হয়ে আসছে। সেই বিষয়টি নজরে রাখার পরেও আসলে ত্বরান্বিতভাবে কাজ না করায় অর্থাৎ লেভেল ক্রসিংগুলো নিরাপদ না করায় এই যে দুর্ঘটনার প্রবণতা সেটি কিন্তু বেড়ে চলেছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর শান্তিপাড়া বাজার এলাকায় রয়েছে। আসলে সেই বাজার এলাকায় 2টি লেভেল ক্রসিং রয়েছে, 2টি লেভেল ক্রসিংয়ে গেট ব্যারিয়ার হচ্ছে একটি একটি করে, অর্থাৎ যে জায়গায় গেট ব্যারিয়ার লেভেল ক্রসিংয়ের 2টি করে থাকার কথা, অর্থাৎ রেল লাইনের দুপাশে গেট ব্যারিয়ার থাকার কথা, সেখানে কিন্তু একটি গেট ব্যারিয়ার রয়েছে, যার কারণে ট্রেন আসলে অর্থাৎ একদিকে গেট ব্যারিয়ার ফেলা হয়, অন্যদিকে খালি থাকে এবং অন্যদিকের লোকজন কিন্তু গেট ব্যারিয়ার উঁচু করে তারা কিন্তু রাস্তা পার হওয়ার চেষ্টা করে, এই সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ মানুষকে এবং যানবাহন সহ অনেকেই কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে থাকেন। এবং গত কিছুদিন আগেও কিন্তু ময়মনসিংহ যে রেলওয়ে ব্রিজ রয়েছে সেখানে একটি গেট ব্যারিয়ার ভেঙে একটি ট্রাক রেল লাইনের উপরে উঠে পড়েছিল এবং তাৎক্ষণিক একটি ট্রেন গিয়ে কিন্তু সেই ট্রাকটিকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে 1 জন নিহত হয় এবং 3 জন আহত হয়। এই যে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে এবং সাধারণ মানুষ এবং নাগরিক নেতাদের দাবি হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ যদি তাদের নজরদারি এই ক্ষেত্রে না বাড়ায়, অর্থাৎ তাদের কাজ যদি সুষ্ঠু সুন্দরভাবে না করে, অর্থাৎ নিরাপত্তা যদি জোরদার না করা হয় তাহলে এই যে লেভেল ক্রসিংগুলো অরক্ষিত সেখানে কিন্তু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। এছাড়াও আরেকটি বিষয় আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই, রেল লাইনের দুই পাশে কিন্তু এই যে শানকিপাড়া বাজারটি সেই দুই পাশে কিন্তু কাঁচা বাজার প্রতিদিন বসে, অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে কাঁচা বাজার বসে, রেল লাইনের ওপর দিয়ে
সাধারণ মানুষ চলাচল করে, যদিও রেলওয়ের নিয়ম রয়েছে, রেল লাইনের দুপাশে দশ ফিট করে 20 ফুট দূরত্বে সবসময় 144 দ্বারা জারি থাকে, সেই বিষয়টি কিন্তু কেউই মানছেন না। অর্থাৎ যত্রতত্রভাবে রেল লাইনের পাশে বাজার এবং যে ব্যবসা বাণিজ্য করা হচ্ছে তার কারণেও কিন্তু দুর্ঘটনা ঘটছে। রেলওয়ে থানার তথ্য মতে চলতি বছরে ময়মনসিংহে দুর্ঘটনায় 55 জন নিহত হয়েছে। অর্থাৎ পুলিশ আমাদেরকে জানিয়েছে রেল লাইনে অসাবধানতাবশত মানুষ চলাচল করার কারণে এই দুর্ঘটনার যে প্রবণতা সেটি কিন্তু বেড়েই চলেছে। সাধারণ মানুষকে এক্ষেত্রে সচেতন হতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা বলছেন যে অরক্ষিত লেভেল ক্রসিং যেগুলো রয়েছে সেগুলোকে আসলে রক্ষিত করার লক্ষ্যে তারা ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর আবেদন পাঠিয়েছেন এবং সেখান থেকে যদি আবেদন মঞ্জুর হয় তাহলে তারা যে গেট ব্যারিয়ার সহ যে লেভেল ক্রসিংগুলোকে কীভাবে রক্ষিত করা যায় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করার কথা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আরেকটি বিষয় বলে রাখি, অর্থাৎ গেট ব্যারিয়ার যারা নিয়ন্ত্রণ করে থাকেন তারা কিন্তু অস্থায়ীভাবে অনেকেই দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন এবং তারা বলছেন যে তাদের চাকরি যদি স্থায়ী না করা হয় তাহলে এই যে তারা যে দীর্ঘ সময় ডিউটি করেন আসলে সেই ডিউটির মধ্যে তারা তাদের যে মাইনা পান সেটি দিয়ে কিন্তু কোনোভাবেই তারা চলতে পারছেন না এবং অনেক লেভেল ক্রসিংয়ে আমরা দেখেছি যে যে জায়গায় 2 জন থাকার কথা সেখানে 1 জন দিয়ে লেভেল ক্রসিংগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং লোকবল সংকট সহ নানা সংকটে কিন্তু ডুবছে ময়মনসিংহ রেলওয়ে অঞ্চল এবং সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলেছিলাম রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে এবং তারা বলছেন যে লোকবল সংকট সহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে তারা ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর তারা আবেদন পাঠিয়েছেন এবং সেগুলো যদি মঞ্জুর হয় তাহলে এই যে রেলওয়ের অচলাবস্থা সেটি দূর করা হবে সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং আমরা নাগরিক নেতৃবৃন্দর সঙ্গে কথা বলেছিলাম এবং তারা বলছেন ময়মনসিংহে প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে এবং রেল লাইনের ওপরে বেশ কয়েকটি বাজার রয়েছে, অর্থাৎ শানকিপাড়া, মিন্টু কলেজ, বৌবাজার সহ প্রায় 10 থেকে 15টি স্থানে রেল লাইনের ওপরে কিন্তু বাজার রয়েছে। সেই বাজারগুলো সকাল সন্ধ্যা পরিচালিত হচ্ছে, অর্থাৎ সেইখানে একটি পক্ষ সুবিধা পেলেও এই যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা কিন্তু বেড়েই চলেছে এবং সেই বাজারগুলোকে আসলে রেল লাইন থেকে কিভাবে সরানো যায় অর্থাৎ রেলকে কিভাবে নিরাপদ করা যায় সেই বিষয়টি কিন্তু নাগরিক নেতারা বারবার বলে আসছিলেন এবং আমরাও কিন্তু এই বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম এবং রেলওয়ে কর্তৃপক্ষে বলছেন সিটি কর্পোরেশন এবং পৌরসভা এবং উপজেলা পরিষদের উদ্যোগে এইসব বাজার কিন্তু পরিচালিত হচ্ছে। এই ক্ষেত্রে আসলে তারা বলছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে, না হলে এই যে রেল লাইন অরক্ষিত সেটি কিন্তু অরক্ষিতই থেকে যাবে এবং এই রেল লাইনকে নিরাপদ করার লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টা আর আহ্বান জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ সহ নাগরিক নেতারা। এবং আরেকটি বিষয় যে বলে রাখি, আমরা এই চলতি বছরে কিন্তু 55 জনের মতো এই রেল লাইনে কাটা পরে ময়মনসিংহ অঞ্চলে নিহত হয়েছেন এবং তারা কিন্তু অনেকেই অসাবধানতাবশত রেল লাইনের পাশে থেকে তারা মোবাইলের মাধ্যমে গান শুনেন অনেকেই এবং অনেকেই রেল লাইনে আনমনা অবস্থায় হেঁটে চলাচল করেন, যার কারণে এই যে দুর্ঘটনা সেটির প্রবণতা অনেকটাই বাড়ছে এবং এই ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক নেতারা। অর্থাৎ আরেকটি বিষয় হচ্ছে ওই যে অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে প্রায় 105টির মতো, সেই লেভেল ক্রসিং কে যেন রোগকে সুরক্ষিত করা হয় সেই বিষয়টিও কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষকে আর একটু নজরদারিতে আনার দাবি জানিয়েছেন নাগরিক নেতা। তো সাধারণ মানুষ, অর্থাৎ এই যে কিশোরগঞ্জের ভৈরবের দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, এই ক্ষেত্রে কিন্তু ময়মনসিংহেও এরকম দুর্ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কাও কিন্তু সাধারণ মানুষ সহ নাগরিক নেতারা করছেন এবং তারা একটাই দাবি করেছেন যে এই ক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ যেন তারা তাদের যে কার্যক্রম সেটি যেন ত্বরান্বিত করে, তাহলে ময়মনসিংহ অঞ্চলের রেলওয়েকে কিন্তু সুরক্ষিত করা যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ঋষিকা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের অরক্ষিত লেভেল ক্রসিং নিয়ে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। কোনোভাবেই থামছে না ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তের পাশাপাশি প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানি। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ডেঙ্গু পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ?
দুঃখিত, সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বেহাল দশা সাতক্ষীরা পৌর এলাকার সড়কের, এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, বেহাল সড়ক সংস্কারে কি বলছেন কর্তৃপক্ষ, আর সেই সঙ্গে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানান। ঈশিকা, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা পৌরসভার অধীনস্থ যে পলাশপোলের যে রাস্তা, এই রাস্তাটি আসলে মূলত জসকোট সড়ক বলা হয়। এটি দিয়ে জসকোটেও যেমন যাওয়া যায়, ডিসি অফিস এবং একই সাথে সিজেএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়া হয়, এবং আমার পেছন দিকেই হচ্ছে এখানকার আদালতের সম্মানিত বিচারকবৃন্দ, এখানে অনেকজনের বাসা আছে, একই সাথে এখানে সংসদ সদস্য, এই মানে এই সংসদটি, এটি আসলে দুটা ওয়ার্ডের মাঝামাঝি। আবার বাম হাতে হচ্ছে 8 নম্বর ওয়ার্ড, আমার ডান হাতে হচ্ছে 9 নম্বর ওয়ার্ড। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি যাওয়ার পথটি এটি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই রাস্তাটি 17 বছর ধরে কিন্তু এই দুরবস্থা বিরাজ করছে। আর 17 বছরের মধ্যে 9 বছর যে চলাচলের উপযোগিতা হারিয়েছে, একেবারেই 9টি বছর হচ্ছে চলাচলের উপযোগিতা একদম হারিয়ে ফেলেছে। আপনি হয়তো পেছনটা দেখলে আপনি মনে করতে পারেন যে এটি এটি রাস্তা খারাপ, মানে হয়তো উঁচু নিচু এরকম দেখবার বিষয়, কিন্তু এটি দেখে আপনি বুঝতে পারছেন যে এটি একেবারে ভাগাড়ে পরিণত হয়েছে। এই একেবারে ময়লা আবর্জনা একেবারে রাস্তার উপরেই ফেলে রেখেছে। কারণটি হচ্ছে এখানে যখন মানুষ যাতায়াত করে, তখন কিন্তু এই গত 15-20 দিন আগেও কিন্তু এই রাস্তায় নৌকার মতো করে মানুষ ভেসে ভেসে চলেছে। এখানে মানুষ, আপনাকে বলে রাখা দরকার, আমার পিছনের ঘরগুলোর বাড়িগুলোর বাসিন্দারা অনেকে বাড়িঘর ছেড়ে ঘর ভাড়া করে অনেকে থেকেছে। এরকম দুরবস্থার মধ্যে এখানে অসংখ্য মানুষ দীর্ঘদিন ধরে অসহায় দিনাতিপাত করছে। আমরা এর আগে সাতক্ষীরা পৌরসভা নিয়ে যত পৌরসভার দুরবস্থা নিয়ে যতবার কথা বলেছি, কথা বলার প্রেক্ষিতে বিভিন্ন স্থানে কাজে হাত দিয়েছে। এখানকার মানুষের দুঃখের জায়গাটি হচ্ছে এটি যে আমরা যখন এখানকার ভারপ্রাপ্ত মেয়র, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের সাথে কথা বলেছি, তিনি বলেছিলেন অধিক গুরুত্ব দিয়ে এই রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে, কিন্তু আমরা জানতে পেরেছি যে এটি কিন্তু দ্বিতীয় স্তরে, দ্বিতীয় ভাগে এই কাজটিকে হাত দেওয়া হয়েছে। এই অধিক গুরুত্বপূর্ণ যে জায়গাটি, যেখানে হচ্ছে আসলে এই আমার সামনেই যেহেতু জেলা প্রশাসনের কার্যালয়, তারপরে রয়েছে জেলা জজের কার্যালয়, মানে একেবারে জজ কোর্ট, তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সহ বিভিন্ন অফিস আদালত, কিন্তু দুর্ভাগ্যজনক এটি কেন প্রথম স্তরে এই কাজটি গুরুত্ব পায়নি, এটা নিয়ে মানুষের কিন্তু ক্ষোভ, বিশেষভাবে এখানে ক্ষোভ। এখানকার ব্যবসায়ীরা পর্যন্ত ব্যবসা করতে পারছে না, কেউ কেউ এই ভোগান্তিতে কিন্তু পড়ে যাচ্ছে, আমরা দেখেছি। তো এই দুরবস্থার মধ্যে এখানকার একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, এই দোকানটি কি অবস্থায় রয়েছেন, এবং আসলে আপনাদের ক্ষোভের জায়গাটি কোনটি আমরা জানতে চাই। আসলে এই রাস্তাটা 17 বছরই অবহেলিত অবস্থায় আছে। আমি এখানে ব্যবসায়ী হিসেবে আসছি, আচ্ছা 2টা বছর হাঁটু জল থাকে বর্ষা হলে, যাওয়াই যায় না, এরকম একটা অবস্থা। 2 কাউন্সিলরকে অভিহিত করা সত্ত্বেও এই রাস্তাটা আজও পর্যন্ত কাজ হাতে নিল না কেন? আমরা চাই এই বাসী এবং ব্যবসায়ীরা দ্রুত যাতে এই কাজটা শুরু করে, এটাই আমাদের দাবি সবচেয়ে। আপনি শুনতে পাচ্ছিলেন যে এখানকার দাবি নামার যে কথা, আপনাকে এই রাস্তার যে দুরবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ডিসি অফিস এবং একই সাথে জেলা দায়রা জজের যে আদালত, সেই আদালত এখানে বিভিন্ন, আজকে আপনি দেখতে পাচ্ছেন অফিস ছুটি থাকা সত্ত্বেও মানুষের কিন্তু ভিড় ভাড়টা কিন্তু কম নেই। তারপরেও বলে রাখা দরকার যে বাংলাদেশ জুড়ে যে উন্নয়নের অগ্রযাত্রা, তার কিন্তু মানে এলিভেটেড এক্সপ্রেস, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেন, কক্সবাজার বিমানবন্দর, কর্ণফুলী টানেল, প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম, শেখ মুজিব রেল সেতু, মেট্রো রেল, সব কিছুর কিন্তু একটা স্থির চিত্র এখানে প্রদর্শন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আলোর নিচে আধারের মতো একেবারে সারা বাংলাদেশ জুড়ে যে উন্নয়ন ঘটেছে,
তার বিপরীতে সাতক্ষীরা যে পুরো জেলা জুড়ে অনুন্নয়নের যে মানে চিত্র, এই পাঁচ বছরে যে উন্নয়নের ছিটে ফোটা এখানে এসে পৌঁছায়নি বা আনা সম্ভব হয়নি বা এখানকার জনগণ সেই সুফল ভোগ করতে পারেনি, তারই কিন্তু চিত্র কিন্তু এইটা বহন করে। একদিকে সারা দেশের উন্নয়নের চিত্রের যে চিত্রগুলো দৃশ্যায়ন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, আর ঠিক তার বিপরীত দিকেই অনুন্নয়নের যে যে চেহারাটি দৃশ্যমান হয়ে ফুটে উঠেছে সেটাই কিন্তু আসলে বাস্তব চিত্র। এখনকার মানুষের এই দুঃখ, এই দুর্দশা কবে কাটবে, এটাই হচ্ছে এখনকার মানুষের সবচাইতে এই মুহূর্তের বড় প্রশ্ন। এই ছিল সাতক্ষীরার পৌরসভার রাস্তাঘাটের যে দুর্দশা তার সর্বশেষ ইশিকা। কুষ্টিয়ায় হঠাৎ বেড়েছে সব ধরনের চালের দাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ পরিস্থিতি আরেক দফা বিপাকে ফেলেছে ভোক্তাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইনায়েদ হাসান তিতাস। তিতাস, চালের মোকামের বড় বাজারের আপনি সবসময় থাকেন এবং আপনি আমাদের জানান চালের বাজারের খবর, চালের দাম হঠাৎ বাড়ার কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন? ধন্যবাদ ঈশিকা। আসলে আপনি যেমনটি বলছিলেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে হঠাৎই কিন্তু বেড়েছে চালের দাম, হঠাৎ কুষ্টিয়ার চালের বাজার অস্থিরতা দেখা দিয়েছে। সব ধরনের যে চালের দাম 2 থেকে 3 টাকা বা 4 টাকা করে কিন্তু বাজারে বেড়েছে। আমি যদি আজকের বাজার দর আপনাকে জানাই, যেমন আজকে বাজারে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজিতে 2 টাকা বেড়ে 63 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে কেজিতে 3 টাকা বেড়ে 56 টাকা কেজি দরে, এবং মোটা যে 28 চাল অর্থাৎ আমরা যেটাকে গরিবের চাল বলে থাকি সেই মোটা 28 চাল বিক্রি হচ্ছে 48 টাকা কেজি দরে। তবে আসলে এই যে বাজারের দ্রব্যমূল্যের অস্থিরতার মধ্যেই চালের এক দফা যে দাম আবার বেড়েছে, এই দাম বাড়ার প্রভাব কিন্তু পড়েছে সাধারণ মানুষের মধ্যে। কারণ আপনি জানেন যে বাজারে প্রতিটি দ্রব্যের দামই কিন্তু ঊর্ধ্বমুখী এবং দাম বেড়েই চলেছে, এর মধ্যে যে প্রধান খাদ্য এই চালের দাম বাড়ার ফলে কিন্তু সাধারণ যারা মানুষ তারা তাদের উপরে যে চাপ সেই চাপটি কিন্তু আরেক দফা বাড়ছে। তাই তারা ক্ষোভ প্রকাশ করে বলছে যে আসলে বাজার কোনোভাবেই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, আসলে নিয়ন্ত্রণের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছে কিন্তু বাজারটি নিয়ন্ত্রণ হচ্ছে না। এই পূজার ছুটি ছিল 2-3 দিন, এই ছুটির মধ্যে হঠাৎ করে কিন্তু চালের দামটি বৃদ্ধি পেয়েছে, তার ফলে কিন্তু তারা বিপাকে পড়ছে সাধারণ যারা ভোক্তা রয়েছে। তারা বলছে যে কোনো মূল্যে এই চালের বাজারটিকে নিয়ন্ত্রণ করা হোক, তা না হলে তাদের যে সর্বশেষ বেঁচে থাকার যে আশা বা চলার যে আশা সেটুকু কিন্তু তারা হারিয়ে ফেলছে। আর এই চালের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ যারা খুচরা বিক্রেতা রয়েছে এবং মিল মালিক রয়েছে তারা কিন্তু পক্ষে বিপক্ষে কথা বলছে। যেমন খুচরা বিক্রেতারা যেটা বলছে যে আসলে তাদের এখানে দাম বৃদ্ধির কারণে দাম বৃদ্ধিতে কোনো হাত নেই, কারণ তারা মিল গেটে দাম বেড়েছে তাই বেশি দামে কিনছে, তার কারণে কিন্তু তারা বেশি দামে চালটি বিক্রি করছে। তবে এ বিষয়ে যারা মিল মালিক তারা কিন্তু পুরোটাই অস্বীকার করছে এবং তারা দোষ দিচ্ছেন যে এই যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা কিন্তু একটি মানে ধানের দাম বাড়ার সুযোগটি নিয়ে তারা চালের দামটি বৃদ্ধি করেছে। আমার সাথে একজন খুচরা বিক্রেতা রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই আসলে কেন চালের দাম হঠাৎ করে কুষ্টিয়ার বাজারে বাড়লো। আমরা জানি বাংলাদেশের অন্যতম বৃহত্তর চালের সরু চালের মোকাম হচ্ছে কুষ্টিয়ার খাজানগর, এই বাজারে কেন হঠাৎ চালের দাম বাড়লো এবং আপনাদের এই চাল কি দামে বেচছেন? ধন্যবাদ। বেশ কিছুদিন ধরে চালের বাজারটা অনেকটা স্থিতিশীল ছিল, আমরা মোটামুটি একই রকম দামে অনেক কয়েক মাস ধরে বিক্রি করছিলাম। হঠাৎ করে সাত দিন মতো হলো প্রত্যেকটা চাউল কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এটা মিলেই বাড়ছে, প্রতিটা মিলে বাড়ছে এবং প্রতিটা চালের উপরেই বাড়ছে। হ্যাঁ, মিনিকেট বলেন আপনি, খাজনলতা, বাসমতি, 28, প্রতিটা চালের উপরেই 2 টাকা করে বাড়ছে, এবং তারা আগের যে দামে আমরা ক্রয় করছিলাম সেই দামে তারা আর আমাদের কাছে চাল দিতে রাজি হচ্ছে না। ওই বাড়তি 2 টাকা করে বাড়তি তারা যেটা নির্ধারণ করেছে ওই দামই আমাদের কেনা লাগছে। মিলাররা বলছে তাদের ধান বেশি দামে কেনা লাগছে, বিধায় তারা চালের দাম বাড়াই দিছে। আর অনুরূপভাবে আমরা নতুন যে চালগুলো সংগ্রহ করছি এখন রিসেন্টলি যেসব চাল 2 টাকা বেশি দরে কেনা লাগছে সেগুলো আমাদের বাজারে 2 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। এইভাবে ধরেন মিনিকেট চাউলটা কিছুদিন আগে
61 বিক্রি হচ্ছিল, এখন সেটা 63 টাকা বিক্রি হচ্ছে। কাজলতা চাউলটা ধরেন কিছুদিন আগে আমরা 54 টাকা বিক্রি করতে পারছি, সেটা 56 টাকা বিক্রি হচ্ছে, 2 টাকা বেড়ে। 28 চাউলটা 52 পর্যন্ত 52 টাকা, যেটা 50 ছিল সেটা 52 টাকা করে বিক্রি হচ্ছে। আর মোটা চাল অনুরূপভাবে মোটা চালটাও বাড়ছে, প্রতিটা চালই বাড়তি দামে কেনার কারণে বাড়তি দামে বাজারে বিক্রি হচ্ছে এখন পর্যন্ত। হ্যাঁ, 2 টাকা করে প্রতি চালই বাড়তি রয়েছে বাজারে। যেমনটি শুনছিলেন ইশিকা, আসলে খুচরা বিক্রেতারা যেটা বলছে এখানে কিন্তু আসলে তাদের কোনো হাত নেই, কারণ তারা মিলগেট থেকে বেশি দামে কিনছে, তাই কিন্তু বেশি দামে বিক্রি করছে। তবে আরেকটি কথা তারা যেটা জানিয়েছে সেটা হচ্ছে এই যে চালের দাম বাড়ার কারণে কিন্তু তাদের বেচা বিক্রি কমে গেছে, তাই তারাও কিছুটা কষ্টের মধ্যে রয়েছে এবং এই যা ব্যবসায়িক যে সংখ্যা সেটার মধ্যে কিন্তু রয়েছে। তবে আমি কুষ্টিয়ার খাজানগরের যারা চালের মিল মালিক রয়েছে, অর্থাৎ বড় বড় ব্যবসায়ী রয়েছে, আমি কিন্তু তাদের সাথে কথা বলেছি, তাদের যেটা দাবি আসলে তারা পুরোটাই উল্টো কথা বলছে, যে তারা কোনো চালের দাম বাড়ায়নি, ধানের দাম বেড়েছে তবুও তারা চালের দাম বাড়ায়নি। তারা বলছে যে খুচরা বিক্রেতারা ধানের দামটি বৃদ্ধির অজুহাতে তারা খুচরা বিক্রেতারা দামটা বৃদ্ধি করেছে। তবে আমরা এই বাজার ঘুরেছি এবং খুচরা বাজারের বিক্রেতাদের সাথে কথা বলেছি, আসলে প্রতিটি বিক্রেতা কিন্তু আমাদের ভাউচার দেখিয়েছে যে তারা আসলে মিলগেট থেকে বেশি দামেই কিনছে, তাই তারা বেশি দামে বিক্রি করছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে ইশিকা, বাংলাদেশের অন্যতম বৃহত্তর সরু চালের মোকাম হচ্ছে কুষ্টিয়ার খাজানগর, এখানে প্রায় 400 থেকে 450 চাল কল রয়েছে, যা প্রতিদিন 600 টা চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। তাই কথিত রয়েছে যে এখানকার যারা মিল মালিক বা বড় বড় যারা চালের ব্যবসায়ী, তাদের দ্বারাই কিন্তু দেশের চালের দাম নির্ধারিত হয় এবং চালের বাজারটি নির্ধারিত হয়। যদি এই যে বাজার, যদি খাজানগর, কুষ্টিয়ার খাজানগরের এই বাজারকে নিয়ন্ত্রণ না করা যায়, তবে কিন্তু দেশের চালের বাজার নিয়ন্ত্রণ হবে না। আর যদি এই বাজারে কোনোভাবে চালের দাম বেড়ে যায়, সেই প্রভাব কিন্তু দেশের চালের বাজারে পড়বে। তাই সাধারণ যারা ভোক্তা, তাদের দাবি যে কোনো মূল্যে এই যে প্রধান খাদ্যদ্রব্য ভাত, তার চাল, এই চালের বাজারটিকে নিয়ন্ত্রণ করা হোক। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। হঠাৎ বেড়ে যাওয়া চালের দাম সম্পর্কে আমরা বিস্তারিত জানছিলাম সহকর্মী নাহিদ হাসান তিতাসের কাছে কুষ্টিয়া থেকে। দেশ জনপথ লাইভে আবারও বিরতির সঙ্গেই থাকুন।